আসসালামু আলাইকুম। সালাম এমন একটি শব্দ যে শব্দটি দিয়ে আপনি আপনার সামনের জনকে যদি সালাম দিতে পারেন, তার অন্তরের যে পাথর রয়েছে সেটাকে ফুলে পরিণত করতে পারে। শুধু তাই নয়, আপনার অন্তরকেও সেটি প্রভাবিত করতে পারে। আপনি একটু ভেবে দেখেন তো, শেষ কবে একজন রিক্সাওয়ালাকে আপনি সালাম দিয়েছেন? যদি সত্যি আপনি সেই লোকটিকে সালাম দিয়ে থাকেন, তাহলে দেখবেন সেই লোকটি আপনার প্রতি কত আন্তরিক সেটি অন্য কেউ কিন্তু হবে না। শুধু তাই নয়, আপনার শত্রুকে আপনার বন্ধুতে পরিণত করতে পারে শুধুমাত্র একটি সালামে। তাই মন থেকে মানুষকে সালাম দেওয়ার প্র্যাকটিস আমাদের সকলকে করতে হবে। তাই আমরা যদি প্রতিদিন সালাম দেওয়ার প্র্যাকটিস করতে পারি সকলকে, তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবেশটা হয়ে যাবে ফুলের বাগানের মতো। এছাড়া মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা নূরের 61 নম্বর আয়াতে বলেছেন, তোমরা এক অপরকে সালাম দাও। সালাম এমন একটি অভিবাদন যা বরকতময় এবং পবিত্র। তাই আসুন সকলেই ছোট বড় বৃদ্ধ কিংবা বয়স্ক সকলকে সালাম দেওয়ার প্র্যাকটিস করি। আমাদের জীবনের একটি অংশ হিসাবে, একটি ইবাদত হিসাবে সালামকে গ্রহণ করি। আসসালামু আলাইকুম।